সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। দর্শক আপনারা জানেন যে নির্বাচন কমিশনের উদ্যোগে একটি সংলাপ চলছে আগামী নির্বাচন নিয়ে। সেই নির্বাচনে ইতিমধ্যে দু দফার সংলাপ হয়েছে বিশিষ্টজনদের সঙ্গে। আজ ছিল গণমাধ্যম কর্মী বা গণমাধ্যম সম্পাদক সাংবাদিকদের সঙ্গে, সেই আলোচনাটা কী হলো আমরা সরাসরি শুনবো। এখন দুজন সিনিয়র সাংবাদিক আছেন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং আছেন যুগান্তর পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল, দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি একটু প্রথমেই শ্যামল দত্তর কাছে আসি। শ্যামল দত্ত, কী হলো আলোচনা, আলোচনার মানে মেজাজটা কেমন ছিল, একটু যদি পরিবেশটা একটু বর্ণনা করতেন। মেজাজ সম্পর্কে একটু পরে বলবো, প্রথমে বলি যে আসলে কি উদ্দেশ্যে করা হয়েছে এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে আমার মনে হচ্ছে এটি একেবারেই প্রাথমিক পর্যায়ের একটি আলোচনা। তারা বুঝতে চাচ্ছেন আসলে, যেহেতু আপনি জানেন যে এর আগের নির্বাচন কমিশন তাদের ভাবমূর্তির সংকট ছিল এবং সেটি কাটিয়ে ওঠার লক্ষ্যে ওনারা এক ধরনের একটা পরিবর্তন আনতে চাচ্ছেন। সবার সঙ্গে কথা বলে সবার মনোভাবটা বুঝতে চান যে কি ধরনের নির্বাচন প্রত্যাশা করেন। এটি খুবই একটা প্রাথমিক পর্যায়ের একেবারে আমি বলবো যে কথাবার্তা, কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের জাতীয় নির্বাচন অনেক দূরে। সেই পর্যায়ে গিয়ে খুবই সিরিয়াস কিছু ডিসকাশন করার সময় কিন্তু এখনো আসেনি। আর ওনারা মাত্র এসছেন, ওনারা বিভিন্ন লেভেলে কথা বলে হয়তো ওনারা বোঝার চেষ্টা করছেন যে মানুষের মনের মধ্যে কি আছে, নির্বাচন, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, রাজনৈতিক সংকট, বিদ্যমান যা যা ক্রাইসিস গুলো আছে, চ্যালেঞ্জ গুলো আছে সে সম্পর্কে। সেখানে আমরা বলেছি এক্সপেকটেশনের কথা, আমরা বলেছি সম্ভাবনার কথা এবং আমরা একই সঙ্গে সংকট গুলোর কথাও বলেছি। তিনটা জিনিস উঠে আসছে অনেকের প্রত্যাশা, সংকট গুলো কি আছে এবং কি করতে হবে, এ নিয়ে খোলামেলা কথা বলেছেন অনেকেই। আমার যেটা মনে হয়েছে যে ওনারা কিন্তু কম বলেছেন, ওনারা খুব বেশি কোনো রুম তৈরি করেননি, বরং ওপেন করে দিয়েছেন এবং আলোচনার জন্য, এবং খুবই সংক্ষিপ্ত ভূমিকা দিয়েছেন সিসি, এবং ওনার ক্লোজিংটাও ছিল খুব ছোট। তার মানে ওনারা অনেক বেশি অ্যাবজর্ব করছেন, নিজেরা অত ডেলিভার করছেন না। ওনারা বলেছেন যে আমরা আসলে একেবারে স্বীকারই করেছেন যে আমরা আসলে নবীন একেবারেই, আমাদের কোনো নির্বাচন করার অভিজ্ঞতা নেই, আমরা বুঝতে চাই, জানতে চাই। এই অ্যাপ্রোচটি আমার ভালো লেগেছে, বাকিটা এখনো মূল্যায়ন করার সময় আসেনি। ইট ইজ টু আর্লি টু মেক এনি কমেন্ট যে ওনারা কি। আমি যেটা বলেছি কয়েকটা, যে বিগত নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের ভাবমূর্তি ছিল খুবই শূন্যের কোটায়, ফলে আপনাদের প্রথম চ্যালেঞ্জ হবে সে ভাবমূর্তির জায়গাটা তৈরি করার একটা চেষ্টা করা, করতে পারবেন কি পারবেন না সেটা পরে। দ্বিতীয়ত আরেকটি হচ্ছে যে এইরকম একটি সিরিয়াস ক্রিটিসিজমের মধ্যে ওনারা যে আসছেন এইরকম একটা দায়িত্ব নিতে, ওনাদেরকে ওনারা জানেন যে ওনাদেরকে কঠিন কাজগুলো করতে হবে, তার মধ্যে সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা। তো সেই কঠিন কাজটি করার জন্য যে ওনারা আসছেন, আসতে আগ্রহী হয়েছেন, সাহসটি দেখিয়েছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। দ্বিতীয়ত আরেকটি জিনিস বলেছি আমি, সেটা হচ্ছে যে সামনে যে কোনো একটি নির্বাচন, সেটা হতে পারে যে কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচন বা অন্যান্য যে সমস্ত নির্বাচনগুলো হবে, এখনো যে কোনো একটি নির্বাচন ওনাদের জন্য হবে একটা অ্যাসিড টেস্ট। জনগণ গভীর আগ্রহ, উৎসুক্য এবং চুল ছাড়া বিশ্লেষণের জন্য অপেক্ষায় থাকবে। ফলে সব মিলে আমি যেটা বলেছি যে এটা জানি যে নির্বাচনের স্টেক হোল্ডারের বিভিন্ন রকম রোল আছে, সেখানে নির্বাচন কমিশনের একটা রোল, কিন্তু পুরোপুরি রোলটা কিন্তু নির্বাচন কমিশনের না। আপনি যদি মনে করেন নির্বাচন কমিশন সবচেয়ে ভালো একটি নির্বাচন করতে চায় কিন্তু কোনো রাজনৈতিক দল এটি করতে দিবে না, তাহলে আপনি কিভাবে করবেন? ফলে পলিটিক্যাল পার্টিগুলোর একটা বড় রোল আছে। দ্বিতীয়ত হচ্ছে ভোটার, ভোটাররা যদি ভোট কেন্দ্রে গিয়ে এই রামদা আর শর্টগান নিয়ে মারামারি করে, আপনি চাইলেও পারবেন না। ফলে সবগুলো জিনিস নিয়েই এখানে তিনটে স্টেক হোল্ডার, ইলেকশন কমিশন, ভোটার এবং পলিটিক্যাল পার্টি, প্রত্যেকের জায়গা থেকে কাজ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ আমি যেটা বলেছি যে সেটা যে আপনারা যে একটি ভালো নির্বাচন করতে চেষ্টা করছেন, এইটা যাতে জনগণের মধ্যে প্রতিফলিত হয়, জনগণ যে বুঝতে পারে যে স্টিল দে আর ট্রাই। আমরা এর আগে নির্বাচন কমিশন কি দেখেছি, আগবাড়িয়ে এমন এমন কথা বলতেন যেটা তাদের দরকার ছিল না, এবং তাদের মধ্যে সেই
সিরিয়াসনেসটা আমরা দেখিনি। তারা মারামারি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, লাশ পড়ছে, ওনারা বলছেন যে এগুলো আমাদের দেখার বিষয় না, এগুলো নির্বাচনের ভোট কেন্দ্রের বাইরে হচ্ছে। এই জাতীয় দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা আমরা অতীতে শুনেছি, ফলে সেই জাতীয় যাতে কোনো ইমপ্রেশন তৈরি না হয় নির্বাচন কমিশন সম্পর্কে। কারণ নির্বাচন কমিশন, আমি জানি যে বাংলাদেশের মতো দেশে বা আরো উদীয়মান গণতান্ত্রিক দেশগুলোতে নির্বাচন কমিশনের কতগুলো সীমাবদ্ধতা আছে, কিন্তু এইটুকু তো জনগণ বুঝতে চাইবে যে তারা একটা ভালো নির্বাচন করার জন্য তাদের সিরিয়াসনেসটা আছে, এটা যাতে হয়। সর্বশেষ আমি বলেছি একটা জিনিস, সেটা হচ্ছে গতকাল আমি দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাচ্ছেন বিএনপিকে নির্বাচন আনার জন্য। এটা আমাদের মতো একটা দেশের জন্য লজ্জাজনক, 50 বছর হয়ে গেছে এই দেশে। আচ্ছা, আমি মাহবুব কমল ভাই আপনার কাছেই যাই, কি বললেন এবং কি বুঝলেন? না, আমি খুব বেশি বুঝি নাই। কারণটা হচ্ছে খুব দুঃখজনক যে আমাকে আমার কথা বলেই চলে আসতে হয়েছে একটা বিশেষ জরুরি কাজের জন্য। আমি সবার কথা শুনতে পারিনি, শ্যামলদার কথা শুনেছি অবশ্য, কিন্তু আমার পরে অধিকাংশ বক্তাই আমার পরে ছিল, সুতরাং তাদের কথা আমি শুনতে পারিনি। তো আমি যা বলেছি সেটা আমি বলতে পারি। আচ্ছা, আমি প্রথমে যেটা বলেছি সেটা হচ্ছে যে মানে সিইসি মহোদয় যে বলেছেন রাজনৈতিক সমঝোতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব না, তো এইটা এই তার যে উপলব্ধি, এই উপলব্ধিতে বলতে হবে যে বর্তমান নির্বাচন কমিশন এখন পর্যন্ত ভালোই। তো আমরা চাইবো এই ভালোই থেকে বেশ ভালো, ভালো, বেশ ভালো, চমৎকার, এইভাবে তারা যেন নিজেদেরকে উন্নীত করতে পারে। গত নির্বাচন কমিশন একেবারেই বাজে ছিল, সেদিক থেকে এখন পর্যন্ত এই নির্বাচন কমিশনের তেমন কোনো ত্রুটি আমরা দেখতে পাই না। ত্রুটি মানে তারা তো তেমন কোনো কাজ শুরুও করেনি, তো এখন তো বোঝা যাবে না। না, তাদের তাদের এই যে সিইসিতে এই বক্তব্য যে রাজনৈতিক সমঝোতা হতে হবে, এই উপলব্ধিটা কিন্তু অনেক বড়, এটাই কিন্তু অনেক বড় কথা। এই উপলব্ধি আসা, এটা তো গত নির্বাচন কমিশনের এই উপলব্ধি ছিল না, ফলে সেদিক থেকে হয়তো একটু স্মার্টনেসের ঘাটতি ছিল, এটাও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয়ত আমি বলেছি যে আমরা তো গতবারও গত নির্বাচন কমিশনের সঙ্গে বসেছিলাম, মিডিয়ার লোকজন বসেছিলাম, সেই বসাটা শেষ পর্যন্ত প্রহসনে পরিণত হয়েছে, সেটা বাস্তবে আমাদের কোনো কথাই শোনা হয়নি, ফলে এইবারেরটা যাতে মানে প্রহসনে পরিণত না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে, এটা আমি বলেছি। আমি মূলত দুটি বিষয়ের উপরে জোর দিয়েছি, একটা হচ্ছে যে সিইসির যে বক্তব্য রাজনৈতিক সমঝোতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এই রাজনৈতিক সমঝোতা অর্জন করা এটা খুব টাফ, এটা একটা জায়গান্টিক টাস্ক, এইটা হওয়াটা খুবই মানে কঠিন ব্যাপার। এবং সেখানে আমি বলেছি যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে বৈরীমূলক সম্পর্ক, সেই সম্পর্কে রাজনৈতিক সমঝোতা হওয়াটা খুব কঠিন কাজ, এবং এক্ষেত্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনস্তত্ত্বটাকে একটু ব্যাখ্যা করতে পারি। উনি বিএনপির উপরে খুবই বিরক্ত, শুধু বিরক্তই নয়, উনি বিএনপির উপরে ক্ষুব্ধ, এটা নানা কারণ আছে, 2004 সালের গ্রেনেড হামলা থেকে শুরু করে বিভিন্ন কারণে উনি বিরক্ত এবং উনি ক্ষুব্ধ, ফলে উনি চাইবেন না একটা বিএনপির সাথে একটা কোনো সমঝোতায় আসুক, আর ওনার এই অবস্থানটাকে শক্তিশালী করতেছে বিএনপি। বিএনপি বলে বেড়াচ্ছে যে তারা নির্বাচনে জিতলে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হবে, তারপরে বলছে যে আপনারা পালাবার কোনো পথ পাবেন না, তারপরে বলছে যে করায় গণ্যায় সব বুঝিয়ে নেওয়া হবে, ইত্যাদি কথা বলে আসলে শেখ হাসিনাকে পয়েন্ট অফ নো রিটার্নে ঠেলে দিচ্ছে। এবং মানে কিন্তু একটা রাজনৈতিক দল তো আরেকটা রাজনৈতিক দলের বিরুদ্ধে যখন বলবে, এভাবেই তো রাজনৈতিক ভাষায় কথা বলে আমরা দেখি সাধারণত। না, গণতান্ত্রিক ভাষা কিন্তু এটা নয় যে পালাবার পথ পাবেন না, এটা আমাদের দেশে এগুলো মানে রাজনৈতিক কালচারে পরিণত হয়েছে, কিন্তু এগুলো তো গণতান্ত্রিক ভাষা না। আপনি এই মুহূর্তে বলতেছেন যে করায় গণ্ডায় সব বুঝিয়ে নিবে, তা আপনি যদি আমাকে বলেন যে করায় গণ্ডায় সব বুঝিয়ে নিবো, তা আমি আমি মানে আপনাকে ক্ষমতা দিচ্ছি, আমি যথাসম্ভব চেষ্টা করবো আমার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। আপনি বলতেছেন যে আমার বিরুদ্ধে মামলা দিবেন, তো ফলে
এই জায়গাগুলো খুব বরফ গলার পরিবর্তে বরফ আরো জমাট বাঁধতেছে এবং রাজনৈতিক সমঝোতা হওয়ার এটা মাথায় নিয়ে এগুতে হবে যে রাজনৈতিক সমঝোতা হবে না, এইটা মাথায় রেখে কিভাবে নির্বাচন করা যায় সেটা নির্বাচন কমিশনকে ভাবতে হবে, এইটা আমি বলেছি। দুই নম্বর হচ্ছে আমি বলেছি যে নির্বাচন কমিশনের ব্যাপারে যে অনাস্থা রাজনৈতিক দলগুলো, সেই অনাস্থা কাটিয়ে ওঠার একটা উপায় হয়তো আছে, সেটা হচ্ছে ইভিএম নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর আপনার রিজার্ভেশন আছে, তারা ইভিএম চাচ্ছে না এবং ইভিএম সারা বিশ্বেই বিতর্কিত হয়েছে, পার্শ্ববর্তী দেশেও বিতর্কিত হয়েছে। নির্বাচন কমিশন যদি একটা ঘোষণা এইভাবে দেয় যে আমরা ইভিএম এ নির্বাচন করব না, ইভিএম আর হবে না, তাইলে বিরোধী দল কিংবা জনগণের মধ্যে এই যে নির্বাচন কমিশনের ব্যাপারে যে আস্থার সংকট, সেই আস্থার সংকটটা কিছুটা মেরামত হতে পারে, কিছুটা আস্থা ফিরে আসতে পারে, এই এই জায়গাটা ইলেকশন কমিশন ভেবে দেখতে পারে। অবশ্য মানে আওয়ামী লীগের সাথে কথা বলার ছাড়া তো আর ইভিএম বাতিল, ইভিএম এ ভোট করা যাবে না, এই ধরনের কথা বলতে পারে না। তারপরেও সিইসি মানে ইলেকশন কমিশন যদি সেই টিএন সেশনের মতো মেরুদণ্ড সম্পন্ন হয়, হ্যাঁ যে ঠিক আছে আমি আমার মতো করে চলবো, রাজনৈতিক দলগুলো কি বলে না বলে সেটাতে আমার মাথা ব্যথা না, তাইলে সম্ভব। কিন্তু এই ধরনের নির্বাচন কমিশন তো আমরা আমাদের দেশে অন্তত আশা করতে পারি না, ফলে এইটাও হয়তো হবে না। এটা আমার এই প্রস্তাবটা হয়তো মাঠে পাঠা যাবে। জি, আমি একটু আবার একটু শ্যামল দত্তর কাছে ঘুরে আসি। শ্যামল দত্ত, সিইসি বলছেন, কাজী হাবিবুল আওয়াল, যে নির্বাচনকালীন সরকার নিয়ে ইসি কিছু বলবে না, কিন্তু আপনি যে বলছিলেন যে কয়েকটা স্টেক হোল্ডার আছে তার মধ্যে তো রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ, এবং রাজনৈতিক দলগুলো যদি সেই ব্যবস্থাপনার দিকে না যায় তাহলে এই ধরনের সংলাপ যদি আরও 50টাও হয় তাহলে কি কোনো কাজে আসবে কি না? না, সেই চ্যালেঞ্জটা তো আছেই। পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যদি কোনো সমঝোতা না হয় তাহলে নির্বাচন কমিশন চাইলেও একটি ভালো নির্বাচন দিতে পারবে না, সেটা সম্ভব না। কিন্তু এই পলিটিক্যাল সমঝোতা তৈরি করার দায়িত্ব তো আবার নির্বাচন কমিশনের না, কারণ এটি একটি রাজনীতির মাঠের খেলা, রাজনীতির মাঠে তো নির্বাচন কমিশন খেলবে না। এখানে পলিটিক্যাল পার্টিগুলোকেও মানে অর্থাৎ ক্ষমতাসীন দলও, যে দল ক্ষমতায় আছে তাদেরও একটা বড় দায়িত্ব আছে সব দলের সাথে একটা খেলার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে সহযোগিতা করা। কিন্তু সেক্ষেত্রে সমঝোতাটি করতে হবে পলিটিক্যাল পার্টিগুলোকে। এখানে ইলেকশন কমিশন কিন্তু আমাদের সংবিধানে তাদের যে বর্ণিত রোল আছে বা আমাদের সংবিধানে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে কিন্তু এই দায়িত্বটি তাদের নেই। এটা ঠিক যে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তাদের একটা ডায়ালগ শুরু করতে হবে, তারা একটা স্পেস ওপেন করে দিতে পারে, কিন্তু স্পেসটাকে নিখুঁত করার দায়িত্ব বা একটা সবার জন্য সমান করার দায়িত্ব কিন্তু আরো অনেকের, ফলে এখানে ইভেন গণমাধ্যমেরও একটা বড় রোল আছে। আমরা যদি গণমাধ্যম একপক্ষীয় হই, একচোখা হই, তাহলে তো কিন্তু লেভেল প্লেইং ফিল্ড হতে সহায়তা করবে না। গণমাধ্যমে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ রোল আছে, সরকারের একটা বড় রোল আছে। ফলে সব মিলেই আমি মনে করি যে এখানে তিনি যে কথাটি বলেছেন সেটা একদিক থেকে সত্য। যেমন ধরুন 1991 সালে যখন আমরা জাতীয় নির্বাচনের দিকে যাই, তখন তিন জোটের রূপরেখা একটা পলিটিক্যাল পার্টির একটা আন্ডারস্ট্যান্ডিং একটা নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেটা তো নির্বাচন কমিশন করেনি, নির্বাচন কমিশন ছিল সেটির একটি অংশ মাত্র। ফলে এটাও আমার ধারণা যে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন ধরনের সরকার হবে সেটি একটু ঐকমত্য না হয় তাহলে এটা নির্বাচন কমিশনের জন্য একটা কঠিন কাজ, কিন্তু এই দায়িত্বটি আবার নির্বাচন কমিশনের না, কিন্তু তিনি হয়তো সেটাই মনে করেছেন। তবে সবচেয়ে বড় দরকার আমি যেটি মনে করি যে কোন সরকারের অধীনে নির্বাচন হলো তার চাইতেও বড় বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন কমিশন আদৌ একটি ভালো নির্বাচন চায় কিনা, তার এফোর্টটি আছে কিনা, তার চেষ্টাটা আছে কিনা। যদি সকল পার্টি দেখে যে নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য মোটামুটি সিরিয়াস আছে, তারা চায়, চেষ্টা করছে, তাহলে দেখবেন যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হতে অনেকখানি সহায়ক হয়। আর আমি যদি দেখি একপক্ষীয় তাহলে দেখবেন যে অনেক জিনিস কঠিন হয়ে যাবে, সেটি হচ্ছে একটা রিয়েলিটি। তবে আমি মনে করি যে আমাদের জন্য সামনে অনেক কঠিন সময় এই কারণে সময় এবং নির্বাচন কমিশনের জন্য আরো কঠিন, কারণ
বিগত দুটি নির্বাচন কমিশন যেভাবে দায়িত্ব পালন করে এসছে এবং সেই ধারাবাহিকতায় তারা কি থাকবে নাকি তারা একটি নতুন পথ তৈরি করবে, এই সিদ্ধান্তটা তাদের। কিন্তু সেই সিদ্ধান্তটা নিতে ওনারা কতখানি সাহসী হবেন এটার উপরে নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচন, আগামী দেশের রাজনীতি, আগামীতে ওনাদের সম্পর্কে দেশের মানুষের ভাবমূর্তি। মাহবুব কামাল ভাই, আপনার কাছেই যাই, এই বিষয়টা যেটা শ্যামল দত্ত যেটা বললো যে সিসি কিছু পারুক আর না পারুক, অন্তত তার যে চেষ্টা আছে, তার যে একটা করার যে একটা প্রত্যয় আছে, সেটা কিন্তু কাজটাকে অনেকখানি এগিয়ে যাবে বা পাল্টা একটা রাজনৈতিক দলগুলোর উপরও চাপ তৈরি হবে। আপনার কাছে কি মনে হয় সেটা কি, তাহলে কি রাজনৈতিক দলগুলোর মতো একটা সমঝোতা তৈরির একটা আয়োজন কি দেখা যাবে না? না না, এবং সিইসি কতটুকু আন্তরিক, কতটুকু যোগ্য, কতটুকু দক্ষ, এগুলি ম্যাটার করে না, একেবারেই না। ম্যাটার করে মাননীয় প্রধানমন্ত্রী কি চাচ্ছেন তার উপরে, এটা একটু সোজা সাপটা কথা। কারণ মানে নির্বাচন না, তাহলে তো আপনি আপনি তো শুরুতেই তাহলে সিইসি কে এক ধরনের পক্ষে ঠেলে দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু উপায় নাই, আপনার উপায় নাই। কারণ দেখেন, 91 এর কথা আপনি শ্যামলদা বললেন, 91 এর যে রোভ কমিশন ছিল, রোভ কমিশন এই যে সুন্দর একটা নির্বাচন করলো, সেটা কি কারণে? সেটা এই কারণে যে তৎকালীন সরকার, শাহাবুদ্দিনের নেতৃত্বাধীন সরকার রোভ কমিশনকে সহায়তা করেছিল। এই রোভ কমিশনে কিন্তু মাগুরা দুই নির্বাচনে ব্যর্থ হলো, কি কারণে? তখনকার বিএনপি সরকার চায় নাই যে নির্বাচন সুষ্ঠু হোক, তারা চায় না, তারা জোর করে জিততে চেয়েছিল। ফলে রোভ সাহেবের মতো একজন দক্ষ নির্বাচন কমিশনারকেও সেই সময় মাগুরা থেকে পালিয়ে আসতে হয়েছিল। সরকারের হাত কিন্তু অনেক লম্বা, সরকারের হাত নির্বাচন কমিশন কেন, তার উপর দিয়ে গিয়েও অনেক দূর পর্যন্ত লম্বা। সুতরাং মানে সরকার যদি বৈরী হয়, সরকার যদি না চায়, তাহলে নির্বাচন কমিশন যত শক্তিশালী হোক না কেন, এটাতে কোনো লাভ হবে না। এবং আমি এই কথাটা রিপিট করতেছি, মাননীয় প্রধানমন্ত্রী হাউ শি অ্যাক্টস অ্যান্ড হাউ শি রিঅ্যাক্টস, এইটার উপরে নির্ভর করতেছে আমাদের আগামী নির্বাচনের ভবিষ্যৎ, এটা এবং সম্পূর্ণভাবে এটা নির্ভর করতেছে। এবং এইটা মানে মাননীয় প্রধান, কিন্তু এর মধ্যে যদি বিরোধী দলগুলো চাপ তৈরি করতে পারে বা আন্তর্জাতিক চাপ আসে, তাহলে কি পরিস্থিতি পরিবর্তন হবে না? যদি বিএনপি যদি আন্দোলন জমাতে পারে এবং আন্তর্জাতিক চাপ যদি প্রবল হয়, সেক্ষেত্রে বাধ্য হয়ে হয়তো প্রধানমন্ত্রী মানে তার জায়গা থেকে শিফট করবেন, এটা বাধ্য হবে। কিন্তু ভলেন্টারিলি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে উনি কখনোই বিএনপির কাছে ক্ষমতা দিতে চাইবেন না, এবং সেটা হলে না দিতে চাইলে তাকে নির্বাচনকে প্রভাবিত করতে হবে, এটা কোনোদিন উনি চাইবেন না। উনি শ্যামল দত্ত মানে কিছু অ্যাড করতে যাচ্ছে। আমি প্রথমে বলি, বিএনপির কাছে ক্ষমতা দিতে চাওয়া না চাওয়ার ব্যাপারটা না, আমি বলছি নির্বাচনের কথা। পৃথিবীতে বহু দেশে নির্বাচন কমিশনের সাথে সরকারের কনফ্লিক্ট হয়েছে, এরকম বহু উদাহরণ আছে, এমনকি বাংলাদেশেও আছে। আপনি দেখবেন এর আগের যখন হুদা কমিশন, এই হুদা কমিশন না, আমাদের শামসুলুদ্দার সাহেব যখন নারায়ণগঞ্জে নির্বাচন করতে সেনাবাহিনী চাইলেন এবং সেটি দেয়া হলো না, এবং একটা কনফ্রন্টিং সিচুয়েশন তৈরি হয়ে গেছিল, এবং তারা প্রকাশ্যে মিডিয়াতে এসে বললো যে আমরা এটা করতে পারলাম না। ফলে এরকম সিচুয়েশন যে বাংলাদেশেও হয়নি অতীতে, তা কিন্তু না। এই অবস্থায় অনেকেই আমরা দেখেছি, একটা ঠিক যে সরকার কি চাই এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি কাজী হাবিবুল আউয়াল তার যদি সেই সাহসটি থাকে এবং তিনি যদি একটি ভালো নির্বাচন করার আগ্রহ থাকে, কিন্তু তিনি পারলেন না, তিনি যদি রিজাইন দিয়ে চলে যান, তাহলে কি দাঁড়াবে প্রশ্ন হচ্ছে, সেই তার সেই গার্ডসটি আছে কিনা। এখন আমরা কি গার্ডস চাই কিনা, আমরা প্রত্যাশা করবো আমরা চাই। এখন অবশ্যই আমি এটাও বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী বিগত যে নির্বাচনটি হয়েছে, সে নির্বাচনের ফলাফলটি মাননীয় প্রধানমন্ত্রী পছন্দ করেছেন, এটা আমি বিশ্বাস করি। আমি নির্বাচন কমিশনের নির্বাচনের ফলাফল বেরোনোর পরে যে সংবাদ সম্মেলনটি তিনি করেছেন, সেখানে আমি ছিলাম, উনি নিজেও কিন্তু এই ধরনের ফলাফল চাননি, যদিও তিনি সেটা বলতে পারবেন না অফিসিয়ালি। কারণ কারণ আপনি দেখবেন একটা জিনিস, যে নির্বাচন কমিশনেই তো বেশি আগ বাড়িয়ে এমন এমন কথা বললো যেগুলো অনেক সময় বিব্রতকর, আমরাও বিব্রত হইব, প্রধানমন্ত্রী তো দূরের কথা, সাধারণ মানুষও বিব্রত হবে। একটা নির্বাচন কমিশনের ভিতরে এক নির্বাচন কমিশনার বসে, অন্যরা বসে এক রুমে, আরেক রুমে ওনারা বসে আলাদা আলাদা প্রেস কনফারেন্স করে,
এটা কি দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের চেহারা হতে পারে? তারপরে এই যে সমস্ত মন্তব্য নির্বাচন কমিশন নিয়ে, নির্বাচন কমিশনাররা নির্বাচন নিয়ে যে সমস্ত মন্তব্য, এগুলো কি প্রধানমন্ত্রী তাদেরকে বলেছিলেন এই কথাগুলো বলতে? আমি কখনোই বিশ্বাস করি না এটা। কিন্তু এখন এখন যেটা দেখার বিষয়, আমরা একজন সাহসী নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন পাচ্ছি কিনা সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীকে যদি আপনি ঠিকমতো একটা ভালো নির্বাচনের চেহারা দিতে পারেন এবং ক্ষমতা হস্তান্তরটা পরে, মাহবুব ভাই আমি মনে করি যে সেটা একটা আলাদা আলাদা বিষয়, কিন্তু একটা ভালো নির্বাচন তো হতে হবে বাংলাদেশ। বাংলাদেশে ভালো নির্বাচন হওয়ার তো অনেক উদাহরণ আছে। এই যে সম্প্রতি যে নারায়ণগঞ্জের নির্বাচনটা হলো সেটা তো খারাপ হয়নি, হ্যাঁ, কিন্তু সেটা তো সব বাংলাদেশেই হয়েছে। তারপরে আরো অনেক নির্বাচন, এরকম আরো অনেক নির্বাচন আছে যেগুলো সম্ভব ভালো করা, কিন্তু আমরা যদি একবারই খারাপ নির্বাচন করি নির্বাচন কমিশন নিজেই, তাহলে তো কিছু করার নেই। কিন্তু নির্বাচন কমিশনের তো এগুলো করা তাদের কাজ না, তাদের কাজ তো হচ্ছে একটা অ্যাটলিস্ট একটা সুষ্ঠু নির্বাচনের প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, কিন্তু সেটাও তো দেখিনি আমরা অতীতে। অতীতে যে সমস্ত নির্বাচন কমিশন, অন্তত গত দুটো নির্বাচন কমিশন, তারা তাদের নিজেদের এই আপনার ইমেজই তো তৈরি করতে পারেনি, এমন এমন কথাবার্তা বলেছে, বিতর্কিত কথাবার্তা, তাদের নিজেদের ভাবমূর্তি নিজেরাই নষ্ট করেছে। সেটা তো কেউ তাদেরকে শিখিয়ে দেয়নি যে কথাটা বলতে হবে, এটাই ছিল দুঃখজনক। ফলে সেখান থেকে বেরিয়ে আসতে পারে কিনা সেটা হয়তো আমাদেরকে দেখতে হবে, দেখতে হবে। কামাল ভাই, যদি আপনি আজকের এই ডায়ালগের যদি একটা উপসংহার টানেন। না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে মানে সমঝোতার একটা উপায় হয়তো আছে, এটা হচ্ছে বিএনপি যদি বিশ্বাসযোগ্যভাবে কিছু কথা বলে যে আমরা ক্ষমতায় গেলে প্রতিশোধ পরায়ণতার রাজনীতি করব না, আমরা ক্ষমতায় গেলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো, আমরা বঙ্গবন্ধুকে তার জায়গায় প্রতিষ্ঠিত রাখবো, কোনো মানে মামলা হামলা ইত্যাদি পথে যাব না, এই সমস্ত কথা বললে তাহলে হয়তো সরকারি দল বা সরকারি দলের যে প্রধান তারা অন্যভাবে চিন্তা করতে পারে। কিন্তু বিএনপি যে স্ট্যান্ড নিয়ে আছে সেই স্ট্যান্ডে কিন্তু বরফ বলবে না। সুতরাং রাজনৈতিক সমঝোতার ব্যাপারটা খুবই মানে অনেক দূরের ব্যাপার, এবং হয়তো বাজারে কিন্তু অনেক ধরনের কথা চাল, শ্যামল দা যে বললেন যে গত নির্বাচনে প্রধানমন্ত্রী নিজে খুশি না, অবশ্যই উনি খুশি না, কিন্তু উনি কি 60-70টার বেশি বিএনপি কে দিতে, যদি মানে এর চেয়ে বেশি হলে কি উনি সেই নির্বাচন মেনে নিতেন? উনি 6টাতে হয়তো খুশি না, কিন্তু 60-70-80টাতে বিএনপি পেলে তো খুশি হবে। ফলে ওইটা কোনো ব্যাপার না। আর নারায়ণগঞ্জের নির্বাচন তো ক্ষমতা পরিবর্তনের জন্য কোনো সহায়ক নির্বাচন নয়, সুতরাং সেখানে মানে গণতান্ত্রিক আচরণ দেখালে কোনো অসুবিধা নাই। যেটা হচ্ছে জাতীয় নির্বাচন যেখানে ক্ষমতার পরিবর্তন, কিন্তু সেরকম আচরণটাও তো আমরা বেশ কয়েকটা দেখলাম যে ছোটখাটো নির্বাচন সেখানেও দেখায়নি কিন্তু নির্বাচন কমিশন। শ্যামল দত্ত ঠিকই বলেছে যে সরকার যখন চেয়েছে তখন হয়তো ভালো হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন যে একটু তার ক্ষমতা খাটিয়ে যে ভালো করা কিছু কিছু নির্বাচন সেটাও কিন্তু অতীতে করেনি। হ্যাঁ, সেটাই এখন কথাটা হচ্ছে যে নির্বাচন কমিশন যে তার ক্ষমতা প্রয়োগ করবে, লোক তো মাত্র 5 জন, প্রধান নির্বাচন কমিশন 4 জন কমিশনার, এই 4 জন লোকের পক্ষে 17 কোটি লোককে ম্যানেজ করা, এটা তো হেভি টাস্ক, খুবই কঠিন একটা ব্যাপার। আর সরকারের যে মেশিনারি আছে, সরকারের যে নানা রকম পদ্ধতি আছে, সেখানে তো সরকারের পক্ষে তো এটাকে প্রভাবিত করা অনেক সহজ, সুতরাং সরকারের সহযোগিতা যদি না পায় এই 5 জন লোক কি করতে পারবে, তাদের কি করার আছে? সুতরাং সরকারকে নির্বাচন কমিশনকে অবশ্যই সহযোগিতা করতে হবে, এবং শুধু সরকার না, নির্বাচন কমিশনের স্টেক হোল্ডার কিন্তু অনেকগুলো, যেমন রাজনৈতিক দল, সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সর্বোপরি ইলেকটোরেট অর্থাৎ নির্বাচক মন্ডলী, এই 5টা স্টেক হোল্ডার। এখন নির্বাচক মন্ডলী অর্থাৎ ভোটাররা যদি গণতান্ত্রিক আচরণ না করে, যেমন গত নির্বাচনে যেটা হয়েছে জোর করে ভোট নেওয়া হয়েছে, সুতরাং এইগুলি কে দেখবে? এগুলি কি এই নির্বাচন কমিশনের পক্ষে দেখা সম্ভব? এটা কোনোদিনও সম্ভব না। তারপরে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আইনগতভাবে তো নির্বাচন কমিশনের অধীনে থাকার কথা, কিন্তু বাস্তবে কি সেটা নেই?
যাক, আমরা বুঝতে পারছি যে আসলে নির্বাচন কমিশনের অনেক একটা চ্যালেঞ্জ এবং সরকারের সহযোগিতা সবগুলো যদি সমন্বয় না হয় তাহলে আগামী নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে কি না সেটি নিয়ে একটা বড় ধরনের একটা কী বলে সন্দেহ বা শঙ্কা থেকে যাচ্ছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।